বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করা হচ্ছিল। আজকে ষষ্ঠ অধ্যায়ের ওপর তৃতীয় ক্লাস, এর আগে আরও দুটি ক্লাস নেওয়া হয়েছে। তো আজকে তোমরা জানো ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন। আমরা গত ক্লাসে রাজনৈতিক দলের কার্যাবলী এবং রাজনৈতিক দলের শ্রেণী বিভাগটা দেখেছিলাম এবং দেখেছিলাম দল ব্যবস্থা কত প্রকার। সেখানে আমরা দেখেছি দল ব্যবস্থা তিন প্রকার, এক দলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থা। আজকে আমরা এই তিন প্রকার দল ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব বা দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে বুঝতেই পারছি আমাদের আলোচ্য সূচি বা আমাদের আজকের ক্লাসের আলোচ্য সূচি হচ্ছে একদলীয় ব্যবস্থার দোষগুণ, দ্বিদলীয় ব্যবস্থার দোষগুণ এবং সর্বশেষ বহুদলীয় ব্যবস্থার দোষ এবং গুণাবলী। আচ্ছা, চলে যাই তাহলে একদলীয় ব্যবস্থার দোষগুণ দিয়ে। একদলীয় ব্যবস্থা আমরা গত ক্লাসে দেখেছি একদলীয় ব্যবস্থা কাকে বলে। একদলীয় ব্যবস্থা হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থায় সংবিধানে শুধুমাত্র একটিমাত্র রাজনৈতিক দলের কার্যাবলীকে স্বীকৃতি প্রদান করা হয় তাকে বলি হচ্ছে আমরা একদলীয় ব্যবস্থা। আবার বলছি, যেই রাজনৈতিক ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দলকে সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয় তাকে বলি হচ্ছে আমরা একদলীয় ব্যবস্থা। সেই ধরনের রাজনৈতিক ব্যবস্থায় ওই একটিমাত্র রাজনৈতিক দল ছাড়া অন্য সকল রাজনৈতিক দলের কার্যাবলীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। উদাহরণ হিসেবে আমরা দেখেছিলাম যে বর্তমানে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, চীন যে সকল সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে সেই সকল রাষ্ট্রে হচ্ছে একদলীয় ব্যবস্থা বিদ্যমান। এছাড়া একদলীয় ব্যবস্থাটা সূচনা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানির হিটলারের নাৎসি দল দিয়ে। কিন্তু এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে যেই একদলীয় ব্যবস্থাটা ছিল সে একদলীয় ব্যবস্থার মূল উদ্দেশ্য বা একদলীয় ব্যবস্থাটা কার্যকর ছিল হচ্ছে তোমার উগ্র ধনতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর করে জনগণকে শোষণ করা। কিন্তু আধুনিককালে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে সেই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোতে একদলীয় ব্যবস্থা গ্রহণের কারণ হচ্ছে সকল প্রকার সামাজিক বৈষম্য ও শ্রেণী বৈষম্য দূর করে একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। তাহলে অবশ্যই বলতে পারি যে আমরা নিশ্চয়ই একদলীয় ব্যবস্থা, মানে বর্তমানকালে যে একদলীয় ব্যবস্থাটা আছে সে একদলীয় ব্যবস্থার বেশ কিছু সুবিধা আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম সুবিধাটা হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা। জাতীয় ঐক্য ও সংহতি, জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা। একদলীয় ব্যবস্থায় শুধুমাত্র একটিমাত্র রাজনৈতিক দল থাকে এবং একটিমাত্র রাজনৈতিক আদর্শ দেশের সমগ্র জনগণ ভোগ করে বা সরি একটিমাত্র রাজনৈতিক আদর্শ দেশের সকল জনগণ মেনে চলে, যার কারণে এই সেই দেশের জনগণের মধ্যে একই একটি শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি গড়ে ওঠে। আমি আবার বলছি, একদলীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সকল নাগরিক একই রাজনৈতিক আদর্শ পোষণ করে, একই জাতীয় নীতি অনুসরণ করে চলে এবং একই রাজনৈতিক দলকে সমর্থন করে, যার ফলে একদলীয় ব্যবস্থায় জাতীয় ঐক্য ও সংহতিটা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। তাই জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হওয়া হচ্ছে একদলীয় ব্যবস্থা অন্যতম একটি গুণ। তারপরে একদলীয় ব্যবস্থায় যেহেতু অন্য কোনো রাজনৈতিক দল থাকে না, অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না, তাই একদলীয় ব্যবস্থায় সরকারটা স্থায়ী হয়। তার মানে সরকারের স্থায়িত্ব নিশ্চিত হয়। সরকারের স্থায়িত্ব হচ্ছে একদলীয় ব্যবস্থার অন্যতম একটি গুণ। একদলীয় ব্যবস্থায় অন্য কোনো বিরোধী দল না থাকায় যে একটিমাত্র রাজনৈতিক দল থাকে সেই রাজনৈতিক দল দীর্ঘদিন রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করে এবং শাসন কার্য পরিচালনা করে যায়, তাই সেই সরকারটা স্থায়ী হয়। এখন সরকার স্থায়ী হলে বা সরকার যে কোনো একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেক্ষেত্রে আরও একটি সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে যে সরকারের নীতি ধারাবাহিকতা থাকে। সরকারের
নীতির ধারাবাহিকতা। একদলীয় ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে বা একটি দলই রাজনৈতিক ক্ষমতায় থাকার ফলে সেই দল দীর্ঘমেয়াদী যে কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারে। সাধারণত আমরা যে বহুদলীয় ব্যবস্থা বা গণতান্ত্রিক ব্যবস্থায় কী দেখি যে একটি নির্দিষ্ট মেয়াদের পর বা একটি নির্দিষ্ট মেয়াদ অন্তর অন্তর সরকার পরিবর্তন হয়। এখন এই সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন যে সরকার আসে সেই সরকার কিন্তু পূর্ববর্তী সরকারের গৃহীত কর্মসূচি ও নীতিমালা বাস্তবায়ন করতে চায় না। তার ফলে কি হয়, পূর্ববর্তী সরকার যে নীতিমালা গ্রহণ করে সেগুলো অসম্পূর্ণ থেকে যায় বা অর্ধেক বাস্তবায়ন হওয়ার পরে সেটা ওই পর্যন্ত স্থগিত থেকে যায়। কিন্তু একদলীয় ব্যবস্থায় সেটা দেখা যায় না। একদলীয় ব্যবস্থায় যেহেতু এই একই দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাই তারা দীর্ঘমেয়াদী যে কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারে এবং সেই পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে। আমরা জানি রাষ্ট্রের যদি কোনো উন্নয়ন পরিকল্পনা বা টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হয় সেই টেকসই পরিকল্পনা বা টেকসই উন্নয়ন পরিকল্পনাগুলো সাধারণত দীর্ঘমেয়াদি হয়। তাই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য বা সরকারের নীতিমালা ধারাবাহিকতা বজায় রাখার জন্য একদলীয় ব্যবস্থাটা একটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই কার্যকর শাসন ব্যবস্থা। এরপর একদলীয় ব্যবস্থাটা আমাদের এক প্রকার দক্ষ শাসন ব্যবস্থা। একদলীয় ব্যবস্থায় যেহেতু অন্য কোনো রাজনৈতিক দলের উপস্থিতি থাকে না তাই কোনো প্রকার রাজনৈতিক বিরোধিতা দেখা যায় না। যেমন আমরা যেমন আমাদের দেশে দেখি হরতাল, অবরোধ, এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা কার্যাবলী কিন্তু আমরা একদলীয় ব্যবস্থায় দেখতে পাই না। যার ফলে একদলীয় ব্যবস্থায় রাজনৈতিক ব্যবস্থাটা অনেকটা স্থিতিশীল থাকে এবং স্থিতিশীল থাকার কারণে সেই দলের সরকার দক্ষতার সাথে তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারে। এরপরে একদলীয় সরকার ব্যবস্থা বা একদলীয় শাসন ব্যবস্থায় হচ্ছে যে দলীয় শৃঙ্খলা থাকে সেটা সঠিকভাবে বা সুসংহতভাবে পালন করা হয়। দলীয় শৃঙ্খলা বিধান। এরপরে গুরুত্বপূর্ণ যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য বা গুণ একদলীয় ব্যবস্থা বলা যায় বলতে পারি আমরা, সেটা হচ্ছে জরুরি অবস্থার জন্য উপযোগী একটা ব্যবস্থা হচ্ছে আমাদের একদলীয় ব্যবস্থা। জরুরি অবস্থার উপযোগী। আচ্ছা, জরুরি অবস্থা আমরা কখন রাষ্ট্রের জরুরি অবস্থা বলি? যখন রাষ্ট্রের যুদ্ধ বিগ্রহ দেখা যায় বা রাষ্ট্রে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় তখন সেটাকে আমরা রাষ্ট্রের একটি জরুরি অবস্থা বলে চিহ্নিত করি। এখন জরুরি অবস্থার জন্য কিন্তু প্রয়োজন দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা বা জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য সরকারের প্রয়োজন কিন্তু যত দ্রুত সম্ভব সে অবস্থা মোকাবেলার উপযোগী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। এই জরুরি অবস্থায় মোকাবেলার উপযোগী সিদ্ধান্ত গ্রহণ একমাত্র একদলীয় ব্যবস্থায় সম্ভব। যেহেতু একদলীয় ব্যবস্থায় নেতা বা শাসকই হচ্ছে সর্বোচ্চ বা সর্বস্ব ক্ষমতার অধিকারী তাই তিনি একাই দ্রুততার সাথে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাই একদলীয় ব্যবস্থাটাকে জরুরি অবস্থার উপযোগী একটি শাসন ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয়। এরপর যেহেতু আমরা বলেছি যে একদলীয় ব্যবস্থায় সরকারের নীতিমালার ধারাবাহিকতা থাকে, সরকার যে সকল নীতিমালা গ্রহণ করে সেটা ধারাবাহিকভাবে গ্রহণ করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে এবং যাবত সকল প্রকার উন্নয়ন কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করতে পারে, তাই একদলীয় ব্যবস্থায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু ত্বরান্বিত হয়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন যেহেতু একদলীয় ব্যবস্থায় সরকারের নীতিমালায় ধারাবাহিকতা বজায় থাকে এবং কোনো প্রকার বিরোধিতা দেখা যায় না, রাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা যায় না, তাই যে কোনো প্রকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক নীতিমালা সহজে গ্রহণ করা যায় এবং বাস্তবায়ন করা যায়। আচ্ছা, এইগুলো ছিল আমাদের একদলীয় ব্যবস্থার গুণাবলী। আমরা এরপরে চলে যাবো একদলীয় ব্যবস্থার অসুবিধাগুলো কী বা দোষগুলো কী। একদলীয় ব্যবস্থার ত্রুটি বা দোষসমূহ। একদলীয় ব্যবস্থার ত্রুটি
একদলীয় ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে সেটা গণতন্ত্র বিরোধী। একদলীয় ব্যবস্থায় কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। গণতন্ত্র যেখানে বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস, একদলীয় ব্যবস্থায় কিন্তু জনগণকে কোনো প্রকার ক্ষমতা প্রদান করা হয় না। রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, কোনো প্রকার ক্ষমতা নিশ্চিত করা হয় না এবং জনগণের মতামতের কোনো গুরুত্ব থাকে না। তাই একদলীয় ব্যবস্থাটাকে সম্পূর্ণ অগণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয়। আমরা এক গণতন্ত্রের বিপরীত ব্যবস্থা হচ্ছে একদলীয় ব্যবস্থা, কারণ একদলীয় ব্যবস্থা যেখানে থাকে সেখানে একনায়কতন্ত্র থাকে। একনায়কতন্ত্রের বিপরীত ব্যবস্থা হচ্ছে আমাদের গণতন্ত্র। এরপরে যেহেতু একদলীয় ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দল তার সকল কার্যাবলী পরিচালনা করে বা একটিমাত্র রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত হয়, তার ফলে কিন্তু জনগণের যে রাজনৈতিক শিক্ষা, সে রাজনৈতিক শিক্ষা বিস্তারে প্রতিবন্ধকতা দেখা যায়। তাই আমরা পরবর্তী ত্রুটি হিসেবে বলতে পারি রাজনৈতিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা বিস্তারে প্রতিবন্ধক। তারপরের ত্রুটি হিসেবে আমরা বলতে পারি, তারপরের ত্রুটিটা হচ্ছে জনমত উপেক্ষা। আমি পূর্বেই বলেছি যেহেতু একদলীয় ব্যবস্থায় এক দল বা নেতা যে সিদ্ধান্ত গ্রহণ করে তাই সাধারণত বাস্তবায়িত হয়ে থাকে বা তাই সাধারণত বাস্তবায়ন হতে দেখা যায়, সেখানে জনগণের মতামতে কোনো প্রাধান্য থাকে না। জনগণ কী চিন্তা করছে, জনগণ কী চায় বা জনগণের চাহিদাটা কী, সেই বিষয়ে কিন্তু সরকার ততটা মনোনিবেশ করে না। তাই সবসময় কিন্তু একদলীয় ব্যবস্থায় জনমতটা উপেক্ষিত হয় বা জনমতকে উপেক্ষা করা হয়। এরপরে একদলীয় ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যক্তি স্বাধীনতা বিরোধী। একদলীয় ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতা বিরোধী, সেখানে ব্যক্তি স্বাধীনতার কোনো সুযোগ নেই। এরপরে যেহেতু একদলীয় ব্যবস্থা একটিমাত্র রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাই স্বৈরাচারের আবির্ভাব হওয়া বা স্বৈরাচারিতার আবির্ভাব হওয়ার সুযোগ থাকে। স্বৈরাচারিতা আবির্ভাব, একদলীয় ব্যবস্থা স্বৈরাচারী শাসকের পথটা আরো সুগম করে দেয় বা সুপ্রশস্ত করে দেয়। একদলীয় ব্যবস্থার সহজেই একদলীয় শাসক বা এক নায়ক সহজে স্বৈরাচারে আবির্ভূত হতে পারে। এরপরে যেহেতু একদলীয় ব্যবস্থায় হচ্ছে কোনো প্রকার জনগণের জনমতের প্রাধান্য থাকে না, ব্যক্তি স্বাধীনতার প্রাধান্য থাকে না, এক দল বা এক নায়ক যে সিদ্ধান্ত গ্রহণ করেন তাই জোরপূর্বকভাবে সকল জনগণের ওপর চাপিয়ে দেন। তাই জনগণের মনে দীর্ঘদিনের ক্ষোভ থেকে বিপ্লব বিদ্রোহের একটা সম্ভাবনা থেকে যায়। তাই একদলীয় ব্যবস্থার আমরা সর্বশেষ যে ত্রুটিটা বলবো সেটা হচ্ছে বিদ্রোহ বিপ্লবের আশঙ্কা। বিপ্লবের একটা আশঙ্কা থাকে। এ হচ্ছে আমাদের একদলীয় ব্যবস্থার ত্রুটিসমূহ। তারপরে আমরা চলে যাব আমাদের হচ্ছে পরবর্তী বিষয় দ্বিতীয় ব্যবস্থা নিয়ে, দ্বিতীয় ব্যবস্থার ত্রুটিগুলোর দোষগুণগুলো নিয়ে আলোচনা করব। আমরা গতদিন দ্বিতীয় ব্যবস্থা কাকে বলে পড়েছিলাম। দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে একাধিক দলের উপস্থিতি থাকলেও প্রধানত দুইটি দলের প্রাধান্য দেখা যায়। দ্বিতীয় ব্যবস্থা কি? দ্বিতীয় ব্যবস্থা দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে বা যে সকল রাষ্ট্রে একাধিক দলের উপস্থিতি থাকলেও সাধারণত দুটি প্রধান রাজনৈতিক দলের প্রাধান্য দেখা যায়। সেই দুটি দলের মধ্যেই সাধারণত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় বা নির্বাচনী যে প্রতিযোগিতা সেটা সাধারণত দুই দলের মধ্যে দেখা যায়। উদাহরণ হিসেবে আমরা দেখেছিলাম ইউএসএর ডেমোক্রেটিক পার্টি আর হচ্ছে রিপাবলিকান পার্টি এবং ইউকের হচ্ছে আমাদের কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। আজকে এখন আমরা দেখব দ্বিদলীয় ব্যবস্থার সুবিধাগুলো কী কী।
বা দ্বিতীয় ব্যবস্থা দ্বিদলীয় ব্যবস্থা গুণাবলীগুলো কী কী? দ্বিদলীয় ব্যবস্থা আমরা কিন্তু একদলীয় ব্যবস্থার ত্রুটিতে দেখেছিলাম গণতন্ত্র বিরোধী, দ্বিদলীয় ব্যবস্থাটা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য অনেকটা সুবিধাজনক বা অনেকটা সহায়ক। তাহলে আমরা দ্বিদলীয় ব্যবস্থার গুণাবলীতে বলতে পারি গণতন্ত্রের সহায়ক। গণতন্ত্রের সহায়ক একদলীয় ব্যবস্থায় যেহেতু নির্বাচনের কোনো সুযোগ নেই, দ্বিদলীয় ব্যবস্থায় কিন্তু সেটা আছে। দ্বিদলীয় ব্যবস্থায় জনগণ তার প্রধান দুটি দলের মধ্যে থেকে যে কোনো একটি দলকে তার পছন্দ অনুযায়ী বাছাই করতে পারবে বা ভোট দিয়ে নির্বাচন করতে পারে। সাধারণত সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এই দ্বিদলীয় ব্যবস্থাটা খুবই কার্যকর। এর পরের সুবিধা যেটা হচ্ছে বা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরকারের স্থায়িত্ব। দ্বিদলীয় ব্যবস্থাটাতে সরকারের স্থায়িত্ব নিশ্চিত করা হয় বা স্থায়িত্ব নিশ্চিত থাকে। আচ্ছা, দ্বিদলীয় ব্যবস্থায় নির্বাচনের পর যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট লাভ করবে সেই দলই কিন্তু সরকার গঠন করবে। যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের মধ্য থেকে সরকার গঠিত হয় তাই সরকারের ওপর কিন্তু বা সরকারের কিন্তু আইনসভার একটি সমর্থন থাকে এবং জনগণের সমর্থন থাকে। তাই দ্বিদলীয় ব্যবস্থায় সরকারটা সাধারণত স্থায়ী হয়, সেখানে জনগণের বা জনবিদ্রোহের কোনো সুযোগ থাকে না, যেটা আমরা একদলীয় ব্যবস্থায় দেখেছিলাম যে বিপ্লব বিদ্রোহের একটি সম্ভাবনা থাকে। তারপরের সুবিধাটা হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থায় যেই দল সংখ্যাগরিষ্ঠ ভোট বা সমর্থন লাভ করে সে সরকার গঠন করে, আর সরকার গঠন করার পর যেই দল সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করতে পারে না সে বিরোধী দল গঠন করে। তাই দ্বিদলীয় ব্যবস্থা আরেকটি সুবিধা হচ্ছে একটি সুসংগঠিত বিরোধী দল থাকে। দ্বিদলীয় ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে বা গুণ হচ্ছে সেটা হচ্ছে একটি সুসংগঠিত বিরোধী দল থাকে। আমরা কিন্তু এর আগে আলোচনা করেছিলাম যে বিরোধী দলকে বিকল্প সরকার বলা হয়। কেন? বিরোধী দল সদা জাগ্রত থাকে যেন সরকার যে কোনো স্বেচ্ছাচারিতা করতে না পারে, জনগণের স্বার্থ উপেক্ষা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, সেজন্য হচ্ছে বিরোধী দল সদা জাগ্রত থাকে। বিরোধী দলের ভয়ে, বিরোধী দলের সমালোচনার ভয়ও কিন্তু অনেক সময় সরকার স্বেচ্ছাচারীমূলক যে কোনো নীতিমালা গ্রহণ থেকে দূরে থাকে বা গ্রহণ করতে করে না। তাই সুসংগঠিত বিরোধী দলের উপস্থিতি হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য। এরপরে যেহেতু দ্বিদলীয় ব্যবস্থায় দুটি প্রধান দলের প্রাধান্য থাকে, তাই কিন্তু জনগণের একটি প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকে। জনগণ এই দুটি দলের মধ্যে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকে। জনগণ এই দুটি দলের মধ্য থেকে তার পছন্দ অনুযায়ী যে কোনো একটি দলকে তার প্রতিনিধি হিসেবে বাছাই করতে পারে বা নির্বাচন করতে পারে। এরপরে দ্বিদলীয় ব্যবস্থায় যেহেতু যে দল একক, দ্বিদলীয় ব্যবস্থায় হ্যাঁ অ্যাঞ্জেলিমা ওয়ালাইকুম আসসালাম, নিশ্চয় সবাই ভালো আছো। আচ্ছা, দ্বিদলীয় ব্যবস্থায় যেহেতু যেই দল সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে সেই দলের মধ্য থেকেই সরকার গঠন করা হয়, তাই দ্বিদলীয় ব্যবস্থায় সরকারটা যে কোনো সিদ্ধান্ত সহজে গ্রহণ করতে পারে তাই সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। দ্বিদলীয় ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণটা সহজ হয়। তারপরে দ্বিদলীয় ব্যবস্থায় যেহেতু একটি প্রার্থী বাছাইয়ের অপশন আছে, এক জনগণ দুটি দলের মধ্যে তার পছন্দ অনুযায়ী যে কোনো একটি প্রার্থীকে বা যে কোনো একটি রাজনৈতিক দলকে নির্বাচন করতে পারে। এখন জনগণ কোন রাজনৈতিক দলকে নির্বাচন করবে? অবশ্যই সেই রাজনৈতিক দলকে, যেই রাজনৈতিক দল জনগণের স্বার্থ সংরক্ষণ করবে বা যেই রাজনৈতিক দলের দ্বারা জনগণের স্বার্থ সংরক্ষণ সম্ভব হবে। তাই দ্বিতলীয় ব্যবস্থায় সাধারণত জনগণের স্বার্থ সংরক্ষণ সুযোগ বা স্বার্থটা সম্পূর্ণরূপে সংরক্ষিত হয়। তাই জনগণের স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে দ্বিতলীয় ব্যবস্থার অন্যতম একটি গুণ।
স্বার্থ সংরক্ষণ। এগুলো হচ্ছে সাধারণত আমাদের দ্বিদলীয় ব্যবস্থার প্রধান গুণাবলী। এরপরে আমরা সরাসরি চলে যাব দ্বিদলীয় ব্যবস্থার দোষ বা ত্রুটি সমূহে। দ্বিতীয় ব্যবস্থার ত্রুটি সমূহ, দ্বিতীয় ব্যবস্থার প্রধান ত্রুটি হচ্ছে, আমরা যেহেতু বলেছি যে দ্বিতীয় ব্যবস্থায় কিন্তু প্রধান দুটি রাজনৈতিক দল থাকে, সেই দুটি দলের মধ্য থেকে জনগণকে যে কোনো একটি রাজনৈতিক দলকে বেছে নিতে হয়, জনগণকে যে কোনো একটি রাজনৈতিক দলকে বেছে নিতে হয়। এই দুই দলের বাইরে কোনো বা এই দুই দলকেও যদি জনগণের পছন্দ না হয় তাও বেছে নিতে হয়। তাই বলা হয় যে দ্বিদলীয় ব্যবস্থায় জনমতের যে প্রতিফলন সেটা সম্পূর্ণরূপে হয় না। তাই দ্বিদলীয় ব্যবস্থার প্রধান ত্রুটি হচ্ছে জনমতের প্রতিফলিত হয় না। জনমত প্রতিফলিত হয় না, জনগণ চাইলেও অন্য কোনো রাজনৈতিক দলকে নির্বাচন করতে পারে না, এই দুইটি দলের মধ্যে থেকে যে কোনো একটি দলকে নির্বাচন করতে হয়। এরপরে দ্বিতীয় ব্যবস্থার আরেকটি ত্রুটি হচ্ছে, যেহেতু আমরা বলেছি যে যেই রাজনৈতিক দল আইনসভার সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, বিশেষ করে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় যে রাজনৈতিক দল আইনসভার সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে, সেই রাজনৈতিক দলের মধ্য থেকে কিন্তু হচ্ছে আমাদের মন্ত্রিসভা গঠন করা হয়, যার কারণে মন্ত্রিসভার কিন্তু আইনসভার উপর একচ্ছত্র অধিকার বা আধিপত্য থাকে। তাই দেখা যায় যে আবার দ্বিদলীয় ব্যবস্থায় মন্ত্রিসভার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যেহেতু সেই মন্ত্রিসভার উপর আইনসভার সমর্থন আছে। মন্ত্রিসভার একনায়কতন্ত্র হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা অন্যতম একটি ত্রুটি। তারপর আইনসভার, যেহেতু মন্ত্রিসভার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়, আর যেই সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই সরকার ব্যবস্থায় আইনসভার গুরুত্ব হ্রাস পাবে, আইনসভার গুরুত্ব হ্রাস পাবে। আইনসভার গুরুত্ব হ্রাস পায়। তারপর স্বৈরাচারিতার পথ উন্মুক্ত হয়। তারপরে কীভাবে, যেহেতু দ্বিতলীয় ব্যবস্থায় স্বৈরাচারিতার পথটা উন্মুক্ত হলেও একনায়কতন্ত্রের মতো না, একনায়কতন্ত্র যেরকম সম্পূর্ণ স্বৈরাচারী তার একটি পথ উন্মুক্ত হয়ে যায়, সেটা কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা সম্পূর্ণরূপে হয় না। এরপরে আরেকটি ত্রুটি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একদলীয় ব্যবস্থায় শুধুমাত্র একটি রাজনৈতিক আদর্শ জনগণের মধ্যে বা একটি রাজনৈতিক আদর্শ জনগণ পোষণ করে, দ্বিদলীয় ব্যবস্থায় সেটা কিছুটা পরিবর্তন আসলেও রাজনৈতিক শিক্ষার প্রসার ব্যাপকভাবে যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় হয় সেটা কিন্তু আমার দ্বিদলীয় ব্যবস্থায় হয় না। দ্বিদলীয় ব্যবস্থায় সাধারণত যেহেতু প্রধান দুটি রাজনৈতিক দল তাদের কার্যাবলী পরিচালনা করে এবং তাদের রাজনৈতিক আদর্শ জনগণের মধ্যে সম্প্রসারণ করে বা জনগণের মধ্যে রাজনৈতিক আদর্শ সম্পর্কে জনগণকে জানায়, তাই দ্বিদলীয় ব্যবস্থায় কিন্তু রাজনৈতিক শিক্ষার যে প্রসার সেটা কিছুটা হলেও সম্পূর্ণরূপে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে না। তারপরে আমরা চলে যাব বহুদলীয় ব্যবস্থায়। এরপর চলে যাব আমরা হচ্ছে বহুদলীয় ব্যবস্থায়। বহুদলীয় ব্যবস্থার সুবিধাসমূহ বা গুণাবলী। বহুদলীয় ব্যবস্থায় কি কাকে বলে, যে রাজনৈতিক ব্যবস্থায় দুয়ের অধিক, যে রাজনৈতিক ব্যবস্থায় দুয়ের অধিক, যে রাজনৈতিক ব্যবস্থায় দুয়ের অধিক রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে বলি হচ্ছে আমরা বহুদলীয় ব্যবস্থা। আমি আবার বলছি, যে রাজনৈতিক ব্যবস্থায় দুয়ের অধিক রাজনৈতিক দলের উপস্থিতি এবং প্রাধান্য লক্ষ্য করা যায় তাকে বলি হচ্ছে আমরা বহুদলীয় ব্যবস্থা। তাকে বলি হচ্ছে আমরা
বহুদলীয় ব্যবস্থা আছে। বহুদলীয় ব্যবস্থার নতুন গুণের মধ্যে আমরা প্রথমে কি দেখতে পাই, যে নতুন ভাবধারার বিকাশ লাভ করে, নতুন ভাবধারার বিকাশ লাভ করে। নতুন ভাবধারা বিকাশ লাভ করে কিভাবে, বহুদলীয় ব্যবস্থায় সাধারণত দেখা যায় সকল প্রকার রাজনৈতিক কার্যাবলী এবং সকল প্রকার রাজনৈতিক দলকে স্বীকৃতি প্রদান করা হয়। তাই কোনো যদি উদীয়মান কোনো রাজনৈতিক দল বা যদি সংগঠন রাজনৈতিক দল গঠন করতে চায় সেটা সেখানে স্বীকৃতি থাকে। তাই বহুদলীয় ব্যবস্থায় নতুন ভাবধারার বিকাশ আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে সমস্যার সমাধান সহজ হয়, সমস্যা সমাধান সহজে বহুদলীয় ব্যবস্থায় জনগণের বা যেই রাজনৈতিক দল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে সেই তো হচ্ছে সাধারণত সরকার গঠন করে। আর সংখ্যাগরিষ্ঠ দল সবসময় জনগণের সমস্যাগুলো নিয়ে চিন্তা করে বা জনগণের সমস্যাগুলোর উপর ভিত্তি করে যে কোনো নীতিমালা প্রণয়ন করে। তাই বহুদলীয় ব্যবস্থায় যেহেতু জনগণকে বা জনমতকে বেশি প্রাধান্য দেওয়া হয় তাই জনগণের সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়। এরপর স্বেচ্ছাচারিতা প্রতিরোধ, বহুদলীয় ব্যবস্থার সবচেয়ে বড় গুণ স্বেচ্ছাচারিতা প্রতিরোধ। বহুদলীয় ব্যবস্থায় যেহেতু একাধিক রাজনৈতিক দল থাকে, একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং একটি শক্তিশালী বিরোধী দল থাকে, তাই বহুদলীয় ব্যবস্থায় চাইলেও ক্ষমতাসীন সরকার স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হতে পারে না বা স্বৈরাচারী সরকারে রূপান্তরিত হতে পারে না। এরপরে বহুদলীয় ব্যবস্থায় কোয়ালিশন সরকার গঠন করা যায়, বহুদলীয় ব্যবস্থায় কোয়ালিশন সরকার গঠন করা যায়, কোয়ালিশন সরকার মানে হচ্ছে জোটবদ্ধ সরকার। অনেক সময় দেখা যায় যে বহুদলীয় ব্যবস্থা যেটা হয় যে সরকার গঠন করার জন্য যে একক সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, সে একক সংখ্যাগরিষ্ঠতা অনেক ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল এককভাবে লাভ নাও করতে পারে। সেক্ষেত্রে কী করে, সেক্ষেত্রে সেই দলটি অন্য রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়ে একটি কোয়ালিশন সরকার গঠন করে বা যুক্তফ্রন্ট গঠন করে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি বর্তমান যে মহাজোট সরকার, সেই বর্তমান মহাজোট সরকারও কিন্তু একটি একক রাজনৈতিক দলের সরকার নয়, সেটা কয়েকটি দলের নিয়ে গঠিত একটি কোয়ালিশন সরকার। এরপরে হচ্ছে একদম বহুদলীয় ব্যবস্থায় যে সংখ্যাগরিষ্ঠ যেই দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল হচ্ছে তোমার শাসন ক্ষমতা লাভ করে। তাই সাধারণত বহুদলীয় ব্যবস্থার শাসন ব্যবস্থাটাকে সংখ্যাগরিষ্ঠের শাসন বলা হয়। তাই সংখ্যাগরিষ্ঠ দলের প্রাধান্য হচ্ছে বহুদলীয় ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য বা গুণ। সংখ্যাগরিষ্ঠ দলের শাসন, এছাড়া বহুদলীয় ব্যবস্থা আরও কত কিছু গুণাবলী আছে সেটা তোমরা বই দেখলেই পাবে। আমরা এখন সরাসরি চলে যাই যেহেতু আমাদের সময় সীমিত বহুদলীয় ব্যবস্থার ত্রুটিসমূহে বা বহুদলীয় ব্যবস্থার দোষ নিয়ে। আচ্ছা, এটা আমি মুখে বলে দিচ্ছি খুবই সোজা আমরা বলি, বহুদলীয় ব্যবস্থা অন্যতম একটি দোষ বা ত্রুটি হচ্ছে এই বহুদলীয় সরকারের ব্যবস্থায় বা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় সরকারের স্থায়িত্বটা সবসময় বজায় থাকে না। যেহেতু বহুদলীয় রাজনৈতিক দল থাকে তাই যেই কোনো রাজনৈতিক বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে বিরোধিতা করে হচ্ছে বহুদলীয় ব্যবস্থায় যে সরকার থাকে তার পতন ঘটাতে পারে। তাই বহুদলীয় ব্যবস্থায় সরকারটাকে বলা হয় হচ্ছে একটি ভঙ্গুর প্রকৃতির সরকার। আচ্ছা, আমি লিখে দিচ্ছি বহুদলীয় ব্যবস্থার ত্রুটিসমূহ। বহুদলীয় ব্যবস্থার ত্রুটি, প্রথম ত্রুটি হচ্ছে ক্ষণস্থায়ী সরকার, বহুদলীয় ব্যবস্থায় সরকারটা ক্ষণস্থায়ী হয়, ক্ষণস্থায়ী সরকার। কেন ক্ষণস্থায়ী হয়, কারণ যেহেতু সেখানে বিরোধিতার ব্যাপার আছে, অন্যান্য বিরোধী দল থাকে তাই তাদের বিরোধিতার মুখে অনেক সময় বহুদলীয় ব্যবস্থায় সরকার পতন ঘটে থাকে। এরপর যেহেতু বহুদলীয় ব্যবস্থা একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অন্য নির্বাচনের মধ্যে ব্যবস্থা আছে তাই অনেক সময় দেখা যায় যে বহুদলীয় ব্যবস্থায় সরকার যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না বা একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না তাই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা
গ্রহণ করা যায় না, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় না। এরপরে বহুদলীয় ব্যবস্থায় দুর্নীতির একটা প্রভাব থাকে, যেহেতু বহুদলীয় ব্যবস্থায় হচ্ছে আমরা দেখি যে একাধিক রাজনৈতিক দল থাকে, একাধিক হচ্ছে ক্ষমতার লিপ্সা থাকে, ক্ষমতার লোভ থাকে, তাই ক্ষমতার লোভ বা লিপ্সা থেকে তারা বিভিন্ন প্রকার দুর্নীতিমূলক কার্যাবলীতে লিপ্ত হয়ে যায়। এরপর বহুদলীয় ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ ত্রুটি হচ্ছে, আমি সবগুলো আলোচনা করলাম, এটা সর্বশেষ আলোচনা করে দিচ্ছি, আমলাতন্ত্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। কীভাবে? বহুদলীয় ব্যবস্থায় সাধারণত দেখা যায় যে অনেক সময় আইনসভার সদস্য বা সরকারের সরকার যে গঠিত হয় তারা অনেক ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার জন্য যেই জটিল বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন তা অনেক সময় সেই বহুদলীয় ব্যবস্থায় সরকারের সদস্যদের মধ্যে থাকে না, যার ফলে তারা নীতি নির্ধারণের জন্য আমলাদের ওপর অনেকাংশে নির্ভরশীল হয়ে যায়। আমরা যখন এর আগে আমলাতন্ত্র পড়েছিলাম তখন দেখেছি যে রাষ্ট্রীয় যে নীতিমালা প্রণয়ন বা নীতিসমূহ আছে সেই সকল নীতি গ্রহণের ক্ষেত্রে সরকার বা আইনসভার সদস্যরা বেশিরভাগ ক্ষেত্রেই আমলাদের উপর নির্ভরশীল হয়ে যায়। তাই বহুদলীয় ব্যবস্থায় সাধারণত আমলাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় বা আমলাদের প্রাধান্য দেখা যায়। এরপরে এইগুলোই হচ্ছে আমাদের বহুদলীয় ব্যবস্থার ত্রুটিসমূহ। আরও কিছু আছে তোমাদের বইয়ে, সেটা তুমি অবশ্যই একটু দেখে নিবে। আজকের শ্রেণী কার্যক্রম এই পর্যন্তই, তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি।